हेलो अस्सलाम वालेकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी रौनक जहान आरेकटी मजादार रेसिपी निये चले एसेछि। एटी होच्छे जापानी एबी फ्राई, एटीके चिंगड़ी फ्राई बा प्रॉन फ्राईओ बला हुए थाके। खुबी झटपट तैरी करे निया जाय ए रेसिपिटी, खेते दारुण मजादार। ताहले चलुन देखे निया जाक आज के रेसिपिटी किभाबे करब। चिंगड़ी फ्राइर जोन्नो आमी एखाने बड़ो साइजेर किछु चिंगड़ी निये निएछि। एई फ्राइर जोन्नो बड़ो साइजेर चिंगड़ी माछ निते हबे। एखन चिंगड़ीगुलोके आमी क्लिन करे निएछि। प्रथमे चिंगड़ीर माथाटा चिंगड़ी थेके आलादा करे निएछि। एरपर चिंगड़ी शेलटाके छाड़िये निएछि। आमी शुधु शेलटाकेई छाड़िये निब, चिंगड़ी माछेर लेजटाके छाड़ाबो ना। এখন চিংড়ি মাছের পিঠের অংশ কেটে এখানে যে একটা কালো রগ রয়েছে সেটাকে আমি বের করে নিচ্ছি। ঠিক এভাবে রগটাকে বের করে নিতে হবে। সেম প্রসেসিং এ আমি সবগুলো চিংড়ি মাছকে ক্লিন করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ক্লিন করার পর চিংড়ি মাছের বুকের সাইডে আমি হালকা করে একটু কেটে নিচ্ছি। কেটে নেয়ার ফলে চিংড়ি মাছটা ফ্রাই করার সময় কুচকে যাবে না, খুব বেশি কাটা যাবে না, তাহলে চিংড়ি মাছটা কেটে দুভাগ হয়ে যেতে পারে। এভাবে হালকা করে কেটে নিতে হবে এবং এভাবে কেটে আমি সবগুলো চিংড়ি মাছকে সোজা করে নিচ্ছি। সবগুলো চিংড়ি মাছকে কেটে নেয়ার পরে আমি চিংড়ি মাছগুলোকে মেরিনেট করে নিব। মেরিনেট করে এগুলোকে 15-20 মিনিটের জন্য রেখে দিব। মেরিনেট করার জন্য আমি এখানে 1/2 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন সয়া সস, 1/2 টিস্পুন লবণ, লবণ স্বাদ মতো দিয়ে নেবেন, সামান্য গোলমরিচের গুঁড়া এবং একটু লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে চিংড়ি মাছের যে গন্ধটা সেটা আর থাকবে না। আর আদা রসুন বাটা এই রেসিপিতে দেওয়া হয় না, বাট আমি দিয়েছি কারণ আদা রসুন বাটা দিলে আমার আরও বেশি ভালো লাগে। এভাবে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে এবং আমি এগুলোকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে নিয়েছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন আদা গুঁড়া আর 1/2 টিস্পুন রসুন গুঁড়া। আদার রসুন গুঁড়া এখানে ইউজ করা হয় না, বাট আমি ইউজ করি। তাহলে চিংড়িটা যখন ফ্রাই করি তখন অনেক সুন্দর একটা স্মেল আসে। আদা রসুন গুঁড়াটা পুরাই অপশনাল, আপনাদের কাছে না থাকলে এটি না ইউজ করলেও হবে। এখন আমি চিংড়ি মাছগুলোকে কোটিং করে নিব। এজন্য আমি এখানে মেরিনেট করা ময়দাটা নিয়েছি, একটি ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি এখানে অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম। এখন চিংড়িটাকে আমি ফার্স্টে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। ভালোভাবে ময়দায় গড়ানোর পরে এটাকে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিব। এখন ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপরে ব্রেড ক্রামের মধ্যে চিংড়িটাকে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। ব্রেড ক্রাম যেন চিংড়ি মাছের গায়ে সব দিকে ভালোভাবে লাগে সেদিকে খেয়াল করতে হবে। ভালোভাবে চিংড়ি মাছ মধ্যে ব্রেড ক্রাম লাগিয়ে নিয়ে আমি বাড়তি ব্রেড ক্রামটা ঝেড়ে নিয়ে নিচ্ছি। সেম প্রসেসিংয়ে আমি সবগুলো চিংড়ি মাছকে কোটিং করে নিব। তো এইভাবে সবগুলো চিংড়ি মাছকে আমি কোটিং করে নিলাম। এখন চিংড়ি মাছগুলো ফ্রাই করতে হবে। চিংড়ি মাছগুলোকে ডিপ ফ্রাই করার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং এই তেলটাকে মিডিয়াম হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি ওই ফেটানো ডিম থেকে একটু ডিম এর মধ্যে দিয়ে চেক করে নিচ্ছি। ঠিক যখন তেলটা এরকম গরম হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে চিংড়ি মাছগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। যখন একপাশ ভালোভাবে হয়ে যাবে তখনই চিংড়ি মাছকে উল্টে দিতে হবে। একটা সাইড যখন হয়ে গিয়েছে তখন আমি চিংড়ি মাছকে
অন্য সাইডে উল্টে দিচ্ছি এবং চিংড়ি মাছগুলোকে আমি ফ্রাই করে নিব মিডিয়াম টু হাই হিটে। মিডিয়াম টু হাই হিটে চিংড়ি মাছগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই খুব বেশি লং টাইম এটাকে ফ্রাই করার প্রয়োজন হবে না। তো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে চিংড়ি মাছটিকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো চিংড়ি মাছকে ফ্রাই করে নিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিংড়ি ফ্রাই। এটি তৈরি করতে খুবই ইজি, খুবই কম সময় লাগে, কিন্তু খেতে অনেক মজাদার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ সবার অনেক পছন্দ হবে। আর যাদের চিংড়ি মাছ অনেক ফেভারিট তাদের তো আরও বেশি পছন্দ হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, রেসিপিতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এবং আমার রেসিপিটিকে দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।